আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভুবননগরের বীরেন দাসের বাড়িতে। সোমবার সন্ধ্যায় বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঘর বন্ধ করে বাজারে বেরিয়েছিলেন গৃহকর্ত্রী। ফিরে তিনি দেখেন দাও দাও করে জ্বলছে ঘর। বীরেন দাসের বাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে উপস্থিত হয় কাকদ্বীপ থানার পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয় মানুষ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন ধরল তা এখনো জানা যায়নি। তদন্তে দমকল ও কাকদ্বীপ থানার পুলিশ। সন্ধ্যার সময় আমরা আশ্রমে ছিলাম, ওখান থেকে আগুনের শিশাটা দেখতে পেয়ে আমরা ছুটে এলাম সবাই এবং যতটা পারলাম হাত লাগালাম, কিন্তু কিভাবে হয়েছে আমাদের জানা নেই। তবে গৃহকর্তী যিনি ছিলেন তার নাতনিকে নিয়ে ভাগ্য ভালো, উনি ঠিক সন্ধ্যাটা দিয়ে প্রদীপটা জেলে আশ্রমে আসে বাজার করতে বেরিয়ে গেছেন। তো সেই মুহূর্তে ঘটনা সেটা আমাদের জানা নেই যে কিভাবে হয়েছে। এখন কি পরিস্থিতি? এখন সব শেষ। ওনাদেরকে আমরা পাশে ওনারা ঘোড়ামারা থেকে একদম ভেঙে যাওয়া বাড়ি, ওখান থেকে উঠে আসা বন্যায় ডুবে যাওয়া বাড়ি এখানে এসে ঘর করেছিল। পাশের বাড়িতে ওনাদের আর এক ঘোড়ামারা থেকে আসা ডাক্তারবাবু তার বাড়িতে আশ্রয়ে আসেন। তো জানি না কি হবে, তবে এই মুহূর্তে এখানে কিছু পাওয়ার মতন নেই, খুঁজে পাওয়ার মতন নেই, সব শেষ। কাকদ্বীপ থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।